আজকের পর্বে আপনারা দেখতে পারবেন পর্ণা বেডের উপর বসে আছে এরপরে দোত্ত সবাই সেখানে আসলে পর্ণা বলে আপনারা কারা আমি তো কাউকেই চিনতে পারছি না এই কথাটা শুনে বাড়ির সবাই তো খুবই চিন্তায় পড়ে যায় এরপরে ডাক্তার পর্ণাকে বলে আচ্ছা আপনি কে এরপরে পর্ণা বলে আলোক পর্ণা বসু কলেজ ফাইনাল ইয়ার এরপরে ডাক্তারবাবু বলে আচ্ছা বলুন তো এটা কত সাল এরপরে পর্ণা বলে দু হাজার চোদ্দো পর্নার মুখে এই কথা শুনে দত্তবাড়ির সবাই খুবই চিন্তায় পড়ে যায় সৃজন আর পুটি কান্না করতে থাকে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় পর্না কি সত্যি স্মৃতিশক্তি হারিয়ে ফেলল এই ছিল আজকের আগামী পর্বের আপডেট আর পরবর্তী পর্বের আপডেট সবটাকে দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো